ভাষা আন্দোলনকারীরা তারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন এগুলো দেওয়ার পর সেই ভাষা ব্যবহার করে আপনি যদি গালিগালাস করেন তাহলে কি ভাষার সঠিক ব্যবহার হলো না বেঠিক ব্যবহার হলো আপনি এই ভাষা দিয়ে যদি গালমন্দ করেন সঠিক ব্যবহার হলো না বেঠিক ব্যবহার হলো এই ভাষা দিয়ে যদি আপনি প্রতারণা করেন আল্লাহ জোবানে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন এটা দিয়ে আপনি দুই নম্বর কাজ করলেন একজনকে ধোকা দিলেন একজনকে প্রতারণা করলেন একজনকে গালমন্দ করলেন একজনকে একটা খারাপ কথা বললেন একটা অশ্লীল কথা বললেন একটা নাজায়েজ কথা বললেন একটা মিথ্যা কথা বললেন তাহলে এগুলো হলো ভাষার অসৎ ব্যবহার এটা হলো ভাষার অসৎ ব্যবহার আর সৎ ব্যবহার কি এই ভাষা দিয়ে আপনি আল্লাহর প্রশংসা করবেন এই ভাষা দিয়ে পারলে একজনকে একটা ভালো কথা বলবেন এই ভাষা দিয়ে পারলে একজন উপকার করবেন এই ভাষা দিয়ে পারলে আল্লাহর সহ বান্দার কৃতজ্ঞতা আদায় করবেন এই ভাষা দিয়ে এই ভাষা ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর উপদেশ মানুষকে দিবেন জ্ঞান শেখাবেন মানুষকে ভালো কথা বলবেন আপনি এই ভাষাকে যত ভালো খাতে ব্যবহার করা যায় সেটা আপনি করবেন যদি করেন তাহলে আল্লাহর ন্যামতর শকর আদায় করা হলো ভাষা আন্দোলনকারীদের যে অবদান সেটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো আপনি ওই শহীদ মিনারে ফুল দিয়ে স্তূপ দিয়ে ফেলেছেন আর এদিকে তাদের মাতৃভাষায় কথা বলার যে অধিকার তারা এনেছেন সেই মাতৃভাষা ব্যবহার করে আল্লাহর দেওয়া ভাষা শক্তি ব্যবহার করে ভাগ শক্তি ব্যবহার করে আপনি গালিগালাজ করছেন আপনি অন্যায় করছেন তো আপনার এই সমস্ত তথাকথিত শ্রদ্ধা নিবেদনের দুই পয়সার কোনো মূল্য হতে

আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেস তারা সংরক্ষণ করেন হয় নেকামলের পাল্লা উঠবে আর না হয় বদামলের পাল্লা উঠবে সকাল থেকে রাত পর্যন্ত কত কথা বলেছি এর প্রত্যেকটি কথা প্রতিটি শব্দ এটা হয় নেকামলের মধ্যে গণ্য হবে যোগ হবে আর না হলে বদামলের মধ্যে যোগ হবে একটি শব্দ হিসেব ছাড়া থাকবে না কে ময়দানে দেখবেন যে হায় রে আল্লাহ এমন নামা পেশ করেছেন আল্লাহর তারা এমন ভাবে সংরক্ষণ করেছেন যে কোনো কিছু না আল্লাহ উল্লেখ কেমন তোর ময়দানে মানুষ আশ্চর্য হয়ে বলবে অবাক হয়ে বলবে আরে আমুলনামা তো দেখছি সব কিছু নিয়ে আসছে আস্তে আস্তে ফিস ফিস করে একজনকে একটা গালি দিয়েছেন সে শুনে নাই তার পিছনে সমালোচনা করেছেন আস্তে আস্তে ফিস ফিস করে কেউ শুনে নাই একাকী খারাপ কথা বলেছেন একজনকে আল্লাহর ফেরেশতারা লিখে ফেলেছেন এই জন্য ভাষার সদ্ব্যবহার বাকশক্তির ব্যবহার এটা ঈমানদারের জন্য ফরজ আল্লাহ বোলা আমিন যে আমাদেরকে কোরআনে যেরকম নির্দেশ করেছেন ভালো কথা বলার জন্য ইয়া ইহু আল্লাহাদী নামানুত তাকুল্লাহ ককৌল কৌলং সেদিদা হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর কথা যেটা বলবা সঠিক কথা বলবা সরল কথা বলবা কথা বলবা শিরকের কথা বলবা না গুনাহের কথা বলবা না পাপের কথা বলবা না সঠিক কথা বলতে হবে এই বাক ব্যবহার করে এই ভাষা শক্তি ব্যবহার করে তাহলে সেটা হবে ভাষার ব্যবহার, ভাষার সৎ ব্যবহার অসৎ ব্যবহার নিয়ে কোনো আলোচনা এখন নাই এখন আলোচনা হলো শুধুমাত্র ভাষা এবং ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের নামে আমাদের নিজস্ব কিছু কালচার এবং সংস্কৃতি প্রতিষ্ঠা করা এর বাইরে আমাদের যে দায়িত্ব আছে নৈতিকতার ব্যাপার আছে সেগুলো নিয়ে কোনো আলোচনা নাই সেগুলো পানসে আলোচনা একজন মুসলিম চিন্তা করবেন আল্লাহর দেয়া বাক শক্তি এটাকে আমি সঠিকভাবে ব্যবহার করছি কি করছি না এই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বলতে চাই আসুন আমরা শপথ করি আমরা নিয়াত করি যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দেওয়া এই বাক শক্তিকে খারাপ কাজে ব্যবহার করব না এই জোবান দিয়ে ভালো কিছু বলবো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান রাখে সে হয়তো এই দুই ঠোঁট ব্যবহার করে সে তার কলম ব্যবহার করে সে তোর কিবোর্ড ব্যবহার করে সে মোবাইলের কিবোর্ড ব্যবহার করে সে যে কোনো ভাবে তার মনের ভাবকে প্রকাশ করবে ব্যক্ত করবে সেটা হয় ভালো কিছু বলবে আর ভালো কিছু যদি বলতে না পারে সে যেন চুপ থাকে এই কপাল পড়া যদি খারাপ কিছু বলে আর প্রকাশ করে আর লেখে টাইপ করে তাহলে কেয়ামতের ময়দানে তার জাহান নামে যাওয়ার কারণ হবে অতএব নবী সাল্লাম বলেছেন যদি কিছু বলতে চাও তো ভালো বলো ভালো বলার যদি তোমার মুরদ না থাকে তো চুপ থাকো খারাপ বলে নিজের জাহান নাম নিশ্চিত করা যাবে অতএব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আসুন আমরা আমাদের বাক শক্তির সঠিক ব্যবহার করি আমাদের জোবানকে সংযত করি